বাংলা গল্পভূমির আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা হরর স্টোরি। গল্পের নাম ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেল বেলা বেন্টিন স্ট্রিটের বাঁ দিকের ফুটপাথ দিয়ে উত্তরের দিকে চলেছিল। সমস্ত আপিসে সবেমাত্র ছুটি হয়েছে, শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত শরীরে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ হাঁটছিলাম। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ চে! সতীশ সবিস্ময় আমার পানে চেয়ে বলে উঠল, ও খগেন, বাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তো তুমি চলে যাচ্ছিলে আরেকটু হলে, ভাগ্যিস ডাকলাম। সরি সরি, আমি এখন একটু বিশেষ ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছো শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে, বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য! না 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 বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকে সতীশকে আমি চিনি, কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় সে প্রায় বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না। অজ্ঞতা তার সঙ্গে যেতেই হলো, তার গন্তব্যস্থান খুব নিকটে ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই বলল। সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল, একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রি করা হবে, জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারালে অনুশোচনা করতে হবে। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, নে পরেটা। বুঝলাম, তা রহস্যজনক শব্দটার মানে কি? আরে এটাই তো আমাকে ভাবিয়ে তুলেছে, আমি কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলেছিল রাস্তার নাম দেখতে দেখতে, হঠাৎ সে লাফিয়ে ওঠে, এই তো পেয়েছি গলিটাকে। সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চল ফিরে যাই, আমাদের বাঙালির খাট বেঁচে থাকুক বাবা। সতীশ প্রবল বেগে এক ঝাঁকুনি দিয়ে উঠল, ধুপ ভিতু কথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফিরে যাওয়া যায়? গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যর উৎকণ্ঠ গন্ধ ভেসে আসছে, অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইছিল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চেপে কোনো মতে পথ হাঁটতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে অচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আচার খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানা শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের দিকে চেয়ে বিশ্রী স্বরে অভিযোগ করতে লাগল। আমরা আমাদের নির্দিষ্ট গৃহের সামনে এসে পৌঁছলাম। এরকম বাড়ি আমি আমার জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সাবধানে ভিতরে প্রবেশ করলাম আমরা। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পেছনে ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল, এতগুলো লোক, কিন্তু কারোর মুখে একটি কথা নেই, ওই ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না, তার সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে,
অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক এই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকর্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম, সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। এই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের কিসে ব্যাকুলতা, দাম হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যে খাটটা জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখল সেই বলল চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রির ঘুম হয়নি তার। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে কি ব্যাপার তোর? বিপদ, বিষম বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। হ্যাঁ, কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিল। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্বরাতের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রির সে ঘুমোতে পারেনি, ওই খাটের উপরে সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, খাট তো ঠিকই আছে। আবার শুয়ে পড়ল, আর খানিক পরে আবার ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ঘরমর করে উঠে সে আবার আলো জ্বালল। না, সবকিছু নিঃশব্দ, নিথর, কোথাও এতটুকু শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আর সে আলো নেবাল না। ভোর রাত্রে কার দুর্বোধ্য আত্মকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলাম তো তোমায় প্রথমে, ওই খাট কিনে কোনো কাজ নেই। যেমন তোমার যে, এইবার বোঝো। সতীশ বলল, দেখ কগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না, এই হতভাগ্য খাটকানার ওপর আমার এমন মায়া লেগে গেছে যে কি বলবো, ওকে আমি কোনো মতেই চাটতে পারবো না। তবে মরোই নি আর কি। আমি তোমার সাহায্য চাই। হ্যাঁ, আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে, সারা রাত না ঘুমিয়ে ওই খাটে পাহারা দেবে, দেখি ওর গলদ কোথায়। আচ্ছা, আর আমার আপিস? পাগল, কাল যে রবিবার। অজ্ঞতা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধ্যেবেলা তাদের বাড়িতে গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল। আমাকে আসতে দেখে সে চিৎকার করে উঠল, সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হওয়ার তো কোনো কারণই নেই। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে, তা আমার কথা যদিও শুনেছে। বলছো কি মা, ভয় পেয়ে ওই 1500 টাকার খাট বিক্রি করব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমাবো। বইখানা খুলে আমি বসে রইলাম, কিন্তু একটি অক্ষরও পড়তে পারলাম না। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয় ভয়। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম, এই বুঝে অপদেবতা আমার গলাটি দিল দিতে।
কাদের বাড়িতে ঘড়িতে সুর করে দুটো বেজে গেল। হঠাৎ মনে হলো কি যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে, তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর দোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি, আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ সতীশ সতীশ! ধর্মর করে উঠে বসল। ব্যাপার কি কবি, ব্যাপার কি? ভয় ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার দুখাতে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, এই খগেন, খগেন রে, এই! আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ও উফ বাবারে, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি, যাক আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমো, আমি এবার জেগে বসে থাকবো। না আমার ঘুমিয়ে কাজ নেই, আর আর তাছাড়া আমার কোন ঘুমও আসবে না। দূর, ভীতু কথাকার! তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনে নিঃশব্দে জেগে রইলাম, কেউই একটিও কথা কইলাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে চলছে, মনে হলো তারা যেন আমাদের বিপদে দেখে ফিকফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপদপ করে নিভে গেল। আমরা সশরে বলে উঠলাম, কে কে? বোধ হলো কে যেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকণ্ঠ হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! মনে হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেলল, তাতে তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আত্মকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটি করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবক্ত ভাষার সকরুণ বিলাপ ধ্বনি মনে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করলো, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল একটু বেশি, তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল, কে কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়া দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো আগন্তুক নরকঙ্কাল যেন চারিদিকে নৃত্য করছে, তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টনটন করতে লাগলো, কিসের যেন এক বেদনায়। মনে হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হলো তা ঠিক বুঝতে পারলাম না। মনে হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি। একটি ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিমটিম করে একটি দীপ জ্বলছিল। ঘরের মেঝের উপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুত মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে, চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ। একটা মস্ত তুলের উপর বসে সে ঢুলছিল, আর ঠিক তার পাশেই আমাদের ওই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। সাত সমুদ্র তেরো নদী পার করে
এটাকে এখানে কে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল, তারপর দুটি সশব্দে তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখল। দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙুল দেখিয়ে। মনে হলো সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম, তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। আর তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার মুখে চোখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে বললেন, খগেন বাবা খগেন। আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গো গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে এইসব অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছেন ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি অবাক হয়ে সকলের দিকে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে এই সর্বনেশে খাটটাকে বিদায় কর বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেয়া হলো। পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটাকে বিলিয়ে দিতে হতো। এখন মাঝে মাঝে সেই রহস্যজনক খাটটার কথা ভাবি। এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনোক্রমে ব্যাধির ভয়ে খাটের ওপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে? নাকি এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর ওপর শুতে দেবে না বলে? আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের নাম ভৌতিক পালঙ্ক। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্প বুনতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।